করি তোমরা সবাই যে যেখানে অবস্থান করছো আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম চতুর্থ শ্রেণী বিষয় বাংলা, এই বাংলা বিষয়ের মোদের বাংলা ভাষা কবিতাটি নিয়ে তোমাদের সঙ্গে কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি অংশটুকু আলোচনা করব। তো তোমরা শিক্ষার্থীরা তোমরা বই নিয়ে বসে যাও, তোমাদের বইয়ের পৃষ্ঠা 53 তোমরা বের করো। হ্যাঁ, বের করেছো। তো যে কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়, বলতো সেটা কি? সেটি হচ্ছে মোদের বাংলা ভাষা। কে লিখেছে? ঠিক বলেছো, সুফিয়া কামাল। তাহলে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কবিতার প্রথম আটলাইন, এখন আমি এর পরের অংশটুকু আলোচনা করব। তোমরা সবাই 53 পৃষ্ঠা দেখবে এবং আমি স্পষ্ট ভাবে উচ্চারণ করছি, কবিতাটি পড়ছি, তোমরা সেটি দেখবে এবং অবশ্যই আঙুল দিবে প্রতিটি লাইনের নিচে। তাহলে শুরু করা যাক। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের এটা আশা। আমি আরো একবার বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা আশা। এই লাইনগুলোতে কবি কি বুঝিয়েছেন সেটি এখন আলোচনা করব। এখান থেকে যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, এখানে জ্ঞানী অর্থ হচ্ছে যার অনেক জ্ঞান, মনীষীরা হচ্ছে শিক্ষিত জ্ঞানী গুণী বিখ্যাত মানুষ, তারা হচ্ছে মনীষীরা। আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। বেদন অর্থ কি? বেদনা বা দুঃখ কষ্ট। আমরা যখন কিছু চাই কিছু না পাইলে তখন আমাদের কি কষ্ট লাগে। এইখানে কবি বলেছেন এই জ্ঞানী গুণী মানুষেরা তারা যেন আমাদের এই সাধারণ মানুষের দুঃখ কষ্টটা যেন তারা বুঝতে পারেন। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, অর্থাৎ এই যে বাঙালি একমাত্র জাতি যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে রাজপথে নামতে হয়েছে। তারা 1952 সালে এই ভাষার জন্য হরতাল করেছে, মিছিল দিয়েছে। এই মিছিলে পুলিশ গুলি করেছে তাদেরকে, অনেক মায়ের ছেলে এই ভাষার জন্য মারা গিয়েছে। তিনি এখানে এই কথা বলেছেন, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। অর্থাৎ তাদের বলতে বোঝানো হয়েছে যারা ভাষা শহীদ, তাদেরকে বোঝানো হয়েছে যে তাদের তারা যে মিছিল দিয়েছিল ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। তো রক্তটা যখন জমাট বেঁধে যায় তখন তোমরা একটু খেয়াল করে দেখবে যে পিছলা হয়ে যায়, অর্থাৎ পিছিল ভাব হয়। তো কবি এখানে বলেছেন তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে, অর্থাৎ এই আমাদের যেন মুক্তি
নির্যাতন ভাষা নিয়ে করতে না পারে, সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা। অর্থাৎ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। তো আমরা এই একটি শিশু যখন জন্মের পরে সে কথা বলতে শেখে, সে মা বলে ডাকতে শেখে, এই মাতৃভাষাতেই ডাকতে শেখে। এইখানে সব মানুষের অর্থাৎ ধনী গরিব, বৃদ্ধ শিশু, কামার কুমার, জেলে চাষা, সবার ভাষাই হচ্ছে বাংলা। এবং এই বাংলা ভাষা হচ্ছে খুবই বাঙালিদের কাছে সহজ এবং সরল, এবং এই বাংলা ভাষাতেই তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। উনি এখানে এই কথা বলেছেন। তাহলে আমরা যে মধুর বাংলা ভাষা কবিতাটি এতক্ষণ আলোচনা করলাম, তো এইখানে কবি কী বলেছেন, এই কবিতাটি হচ্ছে ভাষা বাংলা ভাষাকে নিয়ে লেখা। এই কবিতার মূল ভাবটা কী, কবি এখানে কী বলতে চেয়েছেন? এখানে বলেছেন যে আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লিখেছেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মা বাবা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুরমা সকলেই বাংলায় কথা বলেন। দেশের সব মানুষই বাংলায় কথা বলেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল, হরতাল করেছিল। তখন তাদের উপর পুলিশ গুলি চালায়, গুলিতে ছাত্রসহ অনেকেই মারা যায়। মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষাই হতে পারে না। বাংলাদেশের সব মানুষের ইচ্ছা আশা ও আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায়। তো বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো। অর্থাৎ কবি এই কথাটি বুঝতে চেয়েছেন যে আমরা আধুনিকতার ছোঁয়ার জন্য তো এইখানে আমরা বাংলা ভাষার মধ্যে অনেক বিদেশি ভাষা ব্যবহার করি। কবি এখানে বলেছেন যে আমরা যখন কথা বলি তখন যেন বিদেশি ভাষা ব্যবহার না করি, এই কথাটি তিনি বুঝিয়েছেন। তাহলে তোমরা এই কবিতাটি অবশ্যই বাসায় ভালোভাবে আরও কয়েকবার পড়বে এবং বাসায় লিখবে, কবিতাটির অর্থ বোঝার চেষ্টা করবে। তো আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করলাম সে কবিতাটির নাম কি, ঠিক বলেছে, সে কবিতাটির নাম হচ্ছে মোদের বাংলা ভাষা। কবিতাটি কে লিখেছে, সুপ্রিয়া কামাল। হ্যাঁ, সুপ্রিয়া কামাল লিখেছে। এই কবিতাটা সম্পূর্ণটা তোমরা খুব ভালোভাবে বাসায় পড়বে এবং কবিতাটি তোমরা লিখবে। সব কিছু শেষ করার আগে আমি আরেকটি কথা তোমাদেরকে মনে করে দেবো, আমরা অবশ্যই কি সবাই যেন স্বাস্থ্য